হিমঘরে রাখা ফসল নষ্টের অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন চাষিরা মালিকের কাছ থেকে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন হিমঘরে রাখা ফসল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন চাষিরা ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা থানার গজবন্ধ এলাকায় জানা গেছে এলাকার প্রায় দুশো জন কৃষক সত্তর হাজার বস্তা গাজর হিমঘরে রেখেছিলেন ছ মাসের জন্যে কৃষকদের অভিযোগ এক মাস যেতেই প্রায় সমস্ত গাজর নষ্ট হয়ে গেছে অভিযোগ জানাতে আমডাঙ্গা থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে আমডাঙ্গা থানার আধিকারিকেরা এরপরই হিমঘরের সামনে এসে বিক্ষোভ দেখান কৃষকেরা ঘটনাস্থলে আসে আমডাঙ্গা থানার পুলিশ যদিও কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন হিমঘরের মালিক নূর মোহাম্মদ ইসলাম তার দাবি মাত্র এক হাজার বস্তা গাজর নষ্ট হয়েছে